সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, সেই আপডেট নিয়ে আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। রাজ্যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অবশেষে খোলার জন্য অনুমতি দিল রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, অবশেষে খুলতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল কলেজ, ঘোষণা করেছে রাজ্য সরকার। আজকে এই ভিডিওতে জানাবো যে রাজ্য সরকার কী জানিয়েছে, কবে থেকে স্কুল কলেজ খোলা যেতে পারে, সমস্ত কিছু আপডেট নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করে দেব। তাই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নিই, দেখুন কি বলছে। অবশেষে খুলতে চলেছে রাজ্যের স্কুল কলেজ, ঘোষণা রাজ্য সরকারের। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু ঘোষণা করলো যে স্কুল কলেজ খোলা এখন যেতে পারে। তো কি বলছে পুরো আপডেটটা দেখে নিই আমরা। স্কুল শিক্ষা নিয়ে ফের মুখ খুলল শিক্ষামন্ত্রী, স্কুলে হবে পঠন পাঠন, শিক্ষক ও শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্যের। করোনা আবহে প্রায় 4 মাস বন্ধ রয়েছে রাজ্যের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান। কবে করোনা দাপট কমবে আর খুলবে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, সেদিকে তাকিয়ে সবাই। কিন্তু এই প্রতীক্ষায় পঠন পাঠন বন্ধ থাকতে পারে না অনির্দিষ্টকালের জন্য। তাই এবার স্কুলগুলিতে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, দ্রুত রাজ্যের স্কুলগুলিতে শুরু হতে চলেছে পঠন পাঠন, তবে তা হবে অনলাইনের মাধ্যমে। যেভাবে রাজ্যের একাধিক বেসরকারি স্কুল অনলাইনের মাধ্যমে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করেছে, তা করা হবে রাজ্যের সরকারের অধীনে থাকা সমস্ত স্কুলগুলিতে। তবে এই ডিজিটাল শিক্ষা ব্যবস্থা শুরু করার জন্য সব থেকে প্রয়োজন হলো ইন্টারনেট এবং সাপোর্টিভ ইকুইপমেন্ট। সেই কারণে পশ্চিমবঙ্গে ঠিক কতজন ছাত্রছাত্রীদের কাছে ডিজিটাল পরিষেবা ব্যবহারের সুবিধা আছে জানার জন্য এ বিষয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে বা রাজ্যের বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক এবং শিক্ষিকার কাছে একটা হিসেব চাইল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। সমস্ত বিদ্যালয়কেই এই নির্দেশিকা পাঠিয়ে বলে দেওয়া হয়েছে যত সম্ভব তাড়াতাড়ি যেন এই রিপোর্টটা পাঠায়। এখন থেকে শুরু হবে পঠন পাঠন। একটি চিঠিতে বিদ্যালয়গুলিতে স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহারকারী পড়ুয়ার মোট সংখ্যা এবং শতাংশের হিসাব জমা দিতে বলা হয়েছে। চিঠিতে প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনাদের বিদ্যালয়ে ঠিক কতজন শিক্ষার্থীর কাছে ডিজিটাল ডিভাইস অর্থাৎ স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ আছে, তার একটা শতাংশের হিসাব আমাদের পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। ডিজিটাল মাধ্যমের সাহায্যে শিক্ষা ব্যবস্থা চালু হওয়ার অনেক ছাত্রছাত্রী অসুবিধার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। চিঠিতে আরও বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই পরিসংখ্যান পাঠাতে হবে। এদিকে সূত্রের খবর, এই পরিসংখ্যান হাতে আসার পর রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নেবে কবে থেকে চালু হবে ডিজিটাল ক্লাস। যদিও প্রশ্ন থাকছে যে কতজন ছাত্রের বাড়িতে ডিজিটাল ডিভাইস রয়েছে তা নিয়ে। সূত্রের খবর, পরিসংখ্যান হাতে এলে যে পড়ুয়ার বাড়িতে এই সুবিধা নেই তাদের জন্য অন্য ব্যবস্থা কী ব্যবস্থা নেবে স্কুল শিক্ষা দপ্তর। আপাতত সিদ্ধান্ত এটাই যে যত দ্রুত সম্ভব অনলাইনের মাধ্যমে স্কুল চালু করা। সূত্রের মারফত আরও জানিয়েছে, পড়ুয়াদের স্কুলে আসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু শিক্ষকরা স্কুলে থেকে ডিজিটাল ক্লাস নেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে রাজ্যের প্রতিটি স্কুলে ডিজিটাল ক্লাসরুমে যাবতীয় সরঞ্জাম মজুত করা হবে বলে জানানো হচ্ছে। অর্থাৎ আশা করি বুঝতে পারলেন কী নির্দেশ কিন্তু দেওয়া আছে। অর্থাৎ ছাত্রদেরকে স্কুলে যেতে হবে না, শিক্ষকদের কিন্তু অনলাইনে ক্লাস কিন্তু নিতে হবে স্কুলে গিয়ে। অর্থাৎ স্কুল কিন্তু আবার শুরু হচ্ছে, অর্থাৎ এটা একটা গুড নিউজ যে স্কুল কিন্তু আবার শুরু হচ্ছে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং এ ধরনের ইনফরমেশন ভিডিও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।